আল্লাহ কি আপনার একটু হেদায়েত দিব না? আমারই তো দিছি, আপনিও তো আমাগো বাড়িতে ঘর জামাই আছিলেন, এখন দুটো টাকা হইছে টাকা তেল জমছে। এই তেল জমে নাই, তেল জমে নাই, আমি তো তোমাগো বাড়িতে মাত্র 5 মাস ঘর জামাই আছিলাম, তাও নিজের টাকা খরচ কইরা আমি খাবার কিনা খাইতাম। তোমার বাবা মা, তোমার বাবা মা যখন মুখ গোমরা করে থাকতো ওইটা দেখে সঙ্গে সঙ্গে আমি বাড়ি ছাড়া চইলাইলাম। এরে কয় পুরুষ মানুষ বুঝলা, আরে এরকম পুরুষ সহজ হয়? তোমার জামাই তো সে ক্ষমতাও নাই, সে তো একটা ঘাটতেরা মানুষ। চৈতি, 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 এদিকে তোমারে, তোমারে আর তোমার মেয়ের স্পষ্ট করে কয়ে দিতেছি, যদি জামাইয়ের হাত খরচের লেগে আমার কাছে টাকা চায় ঘ্যানর ঘ্যানর করো, তাহলে কিন্তু আমি বাড়ি থেকে চলে যাবো। আর ওর বাবা কি টাকা পয়সা কামাই করে আমার কাছে জমা রাখছে? আমি টাকা দেবো, চাইলেই পাইব। মানুষেরও জামাই, আমারও জামাই, কত বড় সাহস, আমার কাছে হাত খরচ চায়, আর আমি মানুষের কাছে মুখ দেখাইতে পারি না। রাস্তায় দেখা হইলেই তার বিরুদ্ধে নানান রকম অভিযোগ, সে একেবারে ঘাটতেরা জামাই, কি করে না করে কার লগে। এই কয়টা বাজে এখন? বাজে কত? 1:37, মানে 2টা পর্যন্ত নাক ডাকায় ঘুমাইতেছে। ঘুমাইব নাই কে, ঘুমাইবই তো, উঠলেই তো, ঘুম থেকে উঠলেই তো গরম গরম খাবার পাইব, নগদ খাবার পাইব। আল্লাহ কি আপনার একটু হেদায়েত দিব না? আমারই তো দিছি, আপনিও তো আমাগো বাড়িতে ঘর জামাই আছিলেন, এখন দুটো টাকা হইছে টাকা তেল জমছে। এই তেল জমে নাই, তেল জমে নাই, আমি তো তোমাগো বাড়িতে মাত্র 5 মাস ঘর জামাই আছিলাম, তাও নিজের টাকা খরচ কইরা আমি খাবার কিনা খাইতাম। তোমার বাবা মা, তোমার বাবা মা যখন মুখ গোমরা করে থাকতো ওইটা দেখে সঙ্গে সঙ্গে আমি বাড়ি ছাড়া চইলাইলাম। এরে কয় পুরুষ মানুষ বুঝলা, আরে এরকম পুরুষ সহজ হয়? তোমার জামাই তো সে ক্ষমতাও নাই, সে তো একটা ঘাটতেরা মানুষ। কি মাথা নিচু করে চুপ করে রয়েছিস কেন? মাথা নিচু করে চুপ করে রয়েছিস কেন? তুই তারে পছন্দ করছস, নিজে নিজে শাদি করছস, শাদি কইরা এই বাড়িতে তারে ঘর জামাই রাখছস, আবার বাবার গোডাউন খালি করতেছস খাওয়ায় খাওয়ায়। শোন, আমি সব মাইনা নিছি, কিন্তু নগদ টাকা সেইটা মাইনা নিতে পারব না। টাকার ঘা কলজার কাছে, নগদ টাকা আমি তারে দিতে পারব না। তোর জামাই রে কয়ে দিস, সে যেন কামাই করে, কামাই করে 1,000 কেন, মাসে যদি সে 20,000 খরচ করে তাতে আমার কর কিচ্ছু নাই। আব্বা, আপনি কিন্তু আমার এরকম একতরফা দোষ দিতে পারেন না। হ্যাঁ, এইটা ঠিক, আমি আপনাকে অমতে বিয়া করছি, কিন্তু দেখেন আপনি 10 গ্রাম ঘুরে দেখেন এইরকম মাইয়ের জামাই কার ঘরে আসছে। আর হ্যাঁ, একটাই সমস্যা, এটা হলো কোনো কামাই রোজগার করে না। হ্যাঁ, কামাই রোজগার করে কি করব? আপনার যে সয় সম্পত্তি আছে এগুলা কি একা খায়া শেষ করতে পারবেন? দুইজন মিলে এই ধান্দা করছো, আমার সহায় সম্পত্তির দিকে নজর পড়ছো, হ্যাঁ, কিন্তু ভুল জায়গায় নজর দিছো। আমি আমার সহায় সম্পত্তির একটা কানা করিও তোমারে কিংবা জামাইরে দিমু না। দরকার হলে আমি এতিমখানায় দান করে দিমু, তাও ওর মতো জামাইরে আমি দিমু না। ওটা একটা 1 নম্বরের ঘাটতেরা জামাই।